বাবা, তোমার এই অবস্থা কেন? তুমি কি বিয়ে করে এসেছো? হ্যাঁ বাবা, তুমি এটা কেমন কথা বলছো? মা মারা গেছে এখনো 6 মাস শুনে এর মধ্যে তুমি আরেকটা বিয়ে করে এসেছো? আমার সাথে এত বেশি কথা বলিস না তো। সাত, এই তোর মা দাঁড়িয়ে আছে, তাকে ভিতরে নিয়ে আয়, আমি রুমটা পরিষ্কার করে আসছি। কিন্তু বাবা, বাবা আমার কথা তো শুনবে। আরে তুই তুই আরে পাগল, তুই শেষমেশ আমার বাবাকে বিয়ে করেছিস? কিন্তু তুই এটা কি করেছিস? আরে তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসতাম তোমার প্রপার্টিকে, আর তোমার সমস্ত প্রপার্টি তো তোমার বাবার নামে লেখা, আর তোমার বাবার যে বয়স এক পা কবরে, মানে কয়েকদিন পর তোমার বাবা তো মরেই যাবে, তখন সমস্ত সম্পত্তির মালিক কে হবে? তুমি না, আমি। আর তুমি তখন হবে এই বাড়ির আর আমার চাকর। বাবা বাবা বাবা, নতুন মা আসতে না আসতেই বন্ধুত্ব করে ফেলেছে। আরে বাবা, তুমি ওকে চিনো না, ও তো আমার। আরে জানি জানি তো, শোন, ওর বাবাও কি আর বিয়ে দিতে চাচ্ছিল, আমি অনেক কষ্ট করে ওকে তুলে নিয়ে এসেছি। আরে বাবা, তুমি ওকে পালিয়ে নিয়ে এসেছো কেন? ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে। আরে বাবা, আমি তো ওকে তোর জন্য নিয়ে এসেছি। আমার জন্য মানে? তার মানে তুমি ওকে বিয়ে করনি? আরে না না, আমি বিয়ে করিনি। থ্যাংকস গড। বাবা তুমি কি সত্যি বলছো, তুমি ওকে বিয়ে করনি? না বাবা, বিয়ে করিনি, বিশ্বাস কর। আচ্ছা আঙ্কেল, এইসব বাদ দেন না, আপনি একটা কাজ করুন, আপনি আপনার ছেলের সাথে আমাকে বিয়েটা দিয়ে দেন। না না না, আমি তোকে কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, এই সাফ বলে দিলাম। বাবা তুমি জানো ও আমাকে ভালোবাসে না, ও ভালোবাসে শুধুমাত্র এই প্রপার্টিকে। শোন, তোকে আমি বলে রাখছি, আমি তোকে কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, দ্যাটস ফাইনাল। আরে বাবা, ওই তো আমাকে ফোন করে বললো যে ওর বাবা নাকি ওকে অন্যত্র বিয়ে দিচ্ছে, আর বললো যে ও তোকে ভালোবাসে, তুইও ওকে ভালোবাসিস, আর তোকে না পেলে ও মরে যাবে, আর এই জন্যই তো আমি ওকে এখানে নিয়ে এসেছি তোর সাথে বিয়ে দেবো বলে। বাবা ও তো এমনই পাগলি। আরে বাবা, তুমি এটা কী করেছো, কোথা থেকে ওকে নিয়ে এসেছো বলো তো? আর তাছাড়া তুমি জানো কত কষ্ট করে ওকে আমি আমার পিছু ছাড়িয়েছি? 3 মাস হয়ে গেছে আমি ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। তাহলে তাহলে আমি এখন কী করবো? আঙ্কেল আপনি ওর কথায় কান দিবেন না, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। শুনুন আঙ্কেল, আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, ও যদি আমাকে বিয়ে না করে তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকা অবস্থায় গলায় দড়ি দিয়ে মরে যাব। জানা ভাই জানা, মরবি তো মর না, তাতে কার কি যায় আসে বলতো? আর বাবা, ও মরলেও বাকি বাঁচলেও বাকি আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো, ওর চেয়ে 100 গুণে সুন্দর একটা মেয়ে দেখেছো, কত সুন্দর! আমি বলে দিচ্ছি সাফ সাফ, আমি তোকে বিয়ে করতে পারবো না, তো পারবো না, তুই জায়গা কোথায় গিয়ে মরবি মর। আমি কিন্তু সত্যি সত্যি নিজেকে শেষ করে দিব এখনই। আরে এই এই শোনো না, আরে কি করছো কি করছো, শোনো না, আয় ওর মা, এই 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 কি করছো কি করছো মা, এই আরে থামো তো, ইস রে, এই শোনো, আমি কি করব, গলায় ধরে দিব, গলায় ধরে দিব। ওরে বাবা রে, মা 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 মা, তুই এগুলো করিস না মা, মা মা থাম থাম বাবা, ওরে বাবা তুই ওকে থামা থামা না। আরে বাবা, আমি তো ওকে তুলে নিয়ে এসেছি, এখন পুলিশ এসে আমাকে ধরবে, ফাঁসিতে ঝুলাবে, তুই ওকে একটু থামো বাবা। আরে বাবা, ও যা করতে যাচ্ছে করতে দাও না। আরে না 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 বাবা, ও মরে গেলে তো আমরা পুরো ফ্যামিলি ফেঁসে যাবো, আমাদের ফাঁসি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমি, এই এদিকে আসো, ঘাড়ে হাত দাও, ভালো মতো হাত দাও। এসব কি হচ্ছে বাবা? বাবা আসলে এসব কি হচ্ছে আমি আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আমি বলেছিলাম যে ওকে তোমাকে কল করার জন্য, আসলে হয়েছে কি বাবা, আমি না ওকে ভালোবাসি, শুধুই ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি। আর ওর বাবা, ওর বাবা না অন্য কোথাও ওর বিয়ে ঠিক করে দিচ্ছিল, তখন আমি কি করব বলো? আমি আমার বন্ধুদের সবাইকে বলেছি যে শোন না, এক কাজ কর না, তোরা গিয়ে ওদের বাসাতে কাউকে তুলে নিয়ে আয়। কিন্তু আমার বন্ধু বান্ধব আমাকে কী বলছে, সাফ সাফ না করে দিয়েছে। কী করে কী করে আমার না কোনো কিছু মাথায় আসছিল না, এর মধ্যে আমার একটা প্ল্যান চলে আসে, এই মুহূর্তে আমার বাবা ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। এই তো অমনি তোমাকে ওর নাম্বারটা দিয়ে দিলাম, আর তুমি ওকে আমার জন্য নিয়ে চলে এলে। ও, তাহলে তুই হচ্ছিস সেই কন্টেন্ট ক্রিয়েটর? এক্স্যাক্টলি বাবা, আমি তো ভাবছিলাম আমি সব দাঁড়া। হ্যাঁ বাবা।